আমার অসহ্য নমস্কার ও আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি এখানে এসে খুবই অভিভূত এই সভায়। আজকে এই যে আপনারা আমাকে এইভাবে সম্মান জানাচ্ছেন, যদি বরাবরই জানিয়েছেন যে একটা অনুষ্ঠানের আয়োজন করে আমাকে যে এতটা, আমি সত্যি অবাক। আমি এটা কল্পনা করতে পারি যে আমি এখান থেকে এটা পেয়ে যাবো, কিন্তু সকলে ভালোবাসা পেয়েছি যে কত এখানে চাকরি করেছি 2006 থেকে। আজ এই মুহূর্তে আমার মনে পড়ছে শুদ্ধ গীতা মিত্রর কথা মনে পড়ছে। তিনি আজ উপস্থিত নেই, মেয়াদিও উপস্থিত নেই, কিন্তু ওনাদের প্রথম থেকে ওনাদের বিশেষ করে গীতাদির যে আমার ওপর যে ওনার সাবজেক্ট, আমার যে সাবজেক্ট সেই সাবজেক্টে ওনার দখল ছিল এবং তার উন্নত পরিচালনায় আমি এই লাইব্রেরিটাকে আজ এভাবে করতে পেরেছি। কারণ শুরুটা খুবই একজন দক্ষ শিল্পীর হাতে না হলে এটা পরবর্তীকালে ভেঙে যায়। উনি সেই গোড়াটা করে গেছেন, আমাকে সেই শিক্ষণ প্রাপ্ত করে গেছেন এবং তার নির্দেশে আজ এই লাইব্রেরির এই অবস্থা। তা না হলে কখনই আমি একা পারতাম না। সেই সময়কার যে লাইব্রেরি কমিটি ছিলেন, কর্মীরা বসে আছেন, তিনি পরবর্তীকালে এখন যিনি কর্মীরা রুল লাইব্রেরি মজুমদার, ওনার এখনকার কমিটি মেম্বার ভাবিনীবাবু, আর যারা পাঠক আছেন সকলের মিলিত সাহায্য সহযোগিতা, বিশেষ করে তারা যে বইয়ের সাজেশনগুলো দেন, সেই বইয়ের সাজেশন তো আমি সবসময় দিলে হবে না, কারণ তাদের এই মূল্যবান পরামর্শ, বইয়ের নাম সেইগুলো কিন্তু আমাদের এই গ্রন্থাগারকে সমৃদ্ধ করেছে। আমার তো খাটুনি আছে, সঙ্গে সঙ্গে এখানকার প্রত্যেকটি অধিবাসী প্রত্যেকটি মেম্বার তারা যদি সহযোগিতা করতেন তাহলে এই আজ এই যে মন্দির, ওনার ভাষা বলতে গেলে বলা হয় মন্দির, মন্দির বলেই ভাবেন। আমি যখন সারাদিনের ক্লান্তি বলুন, আমি যে কলেজে চাকরি করি সকালে বেরোই এসে এখানে এসে মানে আমি যেন সব ক্লান্তি আমার মুছে যায়। সত্যি বলছি এখানে খাটনি, কোনো খাটনি আমার খাটনি মনে হতো না। এখানে আসলে আমার সমস্ত অন্তর জুড়ে যেত যে এখানকার পরিবেশ, এখানকার লোকের কথাবার্তা বলে আমি যেন বাড়ি মনে করতাম। আমি বাড়ি যেতে পারতাম না, বাড়ি যেতাম 11টায়, সেই সকালে বেরিয়ে কলেজে চাকরি করে আবার সেই এসে এখানে আমি একটা শান্তির নিয়ে ফিরে থাকি। ওই জন্য আমার যত কাজই হোক আমি এই শুধু টাকার জন্য না, আমার এখানে আমি আসতামই, ঝড় হোক বৃষ্টি হোক আমাকে বাড়িতে বলতো তোর ওখানে না গেলে হবে না, আমি বলছি না আমি যাই। মানে কখনো এরকম হয়নি যে আমি আমার ভালো লাগার জন্য আমি হাইল্যান্ড পার্ক যাবো না, এটা একটা ইতিহাস হয়ে গেছিলো আমার কাছে। বাড়ির লোক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তো হাইল্যান্ড পার্ক আছে, আমি হ্যাঁ আমার হাইল্যান্ড পার্ক আছে। আজ আপনাদের সঙ্গে এই আজকে 18 দিন হয়ে গেল অফিসিয়ালি নেই, কিন্তু একান্তভাবে যখন নিমিত্তে থাকি তখন সত্যি এটাকে আমার বড্ড মিস করি এই জায়গাটা। ওই জন্য আমি মানে এই কদিন 2-3 বার চলে এসেছি, বাড়ি থেকে কলেজ থেকে বাড়িতে না গিয়ে বা হয়তো দেখা গেলো আমার পুত্র ঘরে নেই, কেউ নেই, আমি বাড়ি থেকে কী করবো, আমি এখানে চলে এসেছি যে এখানে একটু ঘুরে আসি, একটু দেখে আসি কী অবস্থা না অবস্থা। এবং অনেকে বলছেন যে তুমি কেন আগে ছেড়ে দিলে, সত্যি বলতে গিয়ে আগে ছাড়া একটাই কারণ যে আমি এটাকে নষ্ট করতে চাইনি কখনো, যে এই লাইব্রেরি আমি চলে গেছি এটাকে ক্ষতি হয়ে যায়, লোকেশন ফিরে যাবে, লাইব্রেরি বন্ধ কেন, বই পড়তে পারবে না, বিশেষ করে ছেলেরা বাচ্চা ছেলেমেয়েরা তাদের যে বই পড়ার যে আগ্রহ সেটা তো ওরা পাবে না, এসে ওরা এসে পাগল পাগল অবস্থা থাকে, ওরা যদি লাইব্রেরি না খোলা থাকে। মানে এই একটাই কারণে আমি এত আগে ছেড়ে দিয়েছি যে এটা জানে আমি সচলভাবে যেতে পারি, এটাকে নষ্ট করে দিয়ে আমি যেখানেই যাই আমি শান্তি পাবো না, সে সরকারি চাকরি হোক পারমানেন্ট হোক যাই হোক, এটাকে আমি নষ্ট করে দিয়ে আমি একটা মানুষ ওখানে দিয়ে ভুগবো, সেখানে গিয়ে হোক কি আমি এরকম করলাম একটা জায়গা নষ্ট করে এলাম। সে একটাই কারণে আমি এত আগে 3 মাস আগে থেকে বলছি যে আমি দিদি আমাকে যেতে হয় সেখানে, এখানে চোখে না দিই। এবং এটা এমন একটা জায়গা সেখানে একটা যে কাজ করবে তাকে অন্য যে লাইব্রেরি বা গ্রন্থাগার বলবো তার থেকে সম্পূর্ণ আলাদা। আমি বিশুদ্ধ অনেকবার বলেছি দেখো তুমি হয়তো ভাববে যে এখানে সার্ভিসটা কিন্তু সব সার্ভিস থেকে আলাদা, এটা একটু অন্য ধরনের, তুমি তাকে মনে করো রিসার্চ লাইব্রেরি মনে করবে, সেখানে সার্ভিসটা নিজে থেকে তোমার দিতে হবে, বলতে হবে তুমি আপনি কী চান, আপনার কোনটা দরকার,
অনেক সময় দেখা গেল অনেকে ভিড় হয়ে যায়, সেক্ষেত্রে তোমাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে, নাহলে তো সামলাতে পারবে না। আমি একা সামলেছি, যদিও আজ মানে একদিনও হয়নি, এটা ছোটো চারাকার ছিল, আজ মহিলীয় হয়েছে, কিন্তু সকলের সহযোগিতা এবং সকলের ভালোবাসা, এটা আমার প্রথম চাকরি বলতে পারেন, আমার প্রথম চাকরি। যদিও আমি বাংলা এমএ করার পর অনেকদিন বসেছিলাম, তবে লাইসেন্স পাস করলাম, এবং এটাই আমার প্রথম সার্ভিস বলা যায়। আগে সারাদিন রাত টিউশনই করতাম, কিন্তু এটা প্রথম চাকরি, ওই জন্য এটাকে আমি কখনো ভুলতে পারবো না। এখানকার মানুষের ব্যবহার, তাদের আচার আচার, বিষয়ে জ্ঞান, উনি বলেন যে একটা মানুষ যত যত না বই পড়ে শেখেন, তার থেকে শেখেন মানুষের মধ্যে থেকে, মানুষের সঙ্গে মিশে, সেটা আমি উপলব্ধি করবো। জানি না যেখানে যাচ্ছি সেখানে হয়তো আমার লাইফটা সেটেল হবে, আমার হয়তো আর্থিক দিক থেকে আমি আরও মজবুত হব, জানি না মানসিক থেকে আমি শান্তি পাবো না হয়তো, কারণ সেখানে এগুলো পাবো না আমি। সেখানে সরকারি চাকরি 10টা 5টা ডিউটি, কিন্তু এই জ্ঞান আমি আর কোথাও পাবো না। বিয়ের পর থেকে বা আমার পুত্র হওয়ার পর থেকে রাত্রিরে আমার গেলে আমার জন্য জায়গায় থাকবে, এই ওই জন্য এই কদিনে বলেছিলাম যে আমি একটু বাড়িতে সময় দেবো। তারপর আবার যেই গেছি আমি দখল এখানে, যখনই পুজো আমি এখানে কলকাতা থাকলে আমি এখানে আসবো নিশ্চয়ই। আমাকে অনেকে বলেছেন যে পুজোর সময় আসতে বলেছেন, আমি যদি থাকি অবশ্যই আসবো এখানকার পুজো দেখতে। আগে এরকম যদিও 2 বছর আমি এখানে ছিলাম না কলকাতায়, বাইরে বেড়াতে গিয়েছিলাম, তার জন্য আসতে পারিনি। সকলকে আবার ধন্যবাদ, আমার অন্তরে কৃতজ্ঞতা জানিয়ে।